সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রায় এক বছর পর পুলিশের হাতে গ্রেফতার পঞ্চায়েত সেক্রেটারি। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, 2022 সালের 29 অক্টোবর কৈলাসহরের গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত অভিযোগ করে জানান যে গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 2016-17 এবং 2019-20 অর্থবর্ষে সরকারি কাজের জন্য আসা 36,85,000 টাকা আত্মসাৎ করে নেয় তৎকালীন পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলী, যা পরবর্তী সময়ে দপ্তরের অডিটে ধরা পড়ে এবং বিডিও পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীকে চাকুরি থেকে বরখাস্ত করে। কিন্তু এরপর থেকে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পঞ্চায়েত সেক্রেটারি। অবশেষে প্রায় এক বছর পর শনিবার পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় কৈলাসহর ইরানি থানার পুলিশ। গত 29/10/2022 তারিখ গৌরনগর আরডি ব্লকের যিনি বিডিও সাহেব একটা কমপ্লেন লজ করে আমাদের ইরানি পিএসএ এগেনস্ট, যে পঞ্চায়েত সেক্রেটারি ছিল, যে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীর এগেনস্টে। ওনার অভিযোগ হচ্ছে যে ইয়ামির আলী যখন মানে শ্রীনাথপুর পঞ্চায়েতের দায়িত্বে ছিল 2016-17 এবং 19-20 এই যে ফিনান্সিয়াল ইয়ারে উনি দায়িত্বে ছিলেন, ওই সময় 20টি মানে টিউবওয়েল করার জন্য এবং 13টি ব্যাম্বু প্যালাসিটিং করার জন্য মোট 37,85,000 টাকা স্যাংশন দেওয়া হয়। ইয়ামির আলী এই টাকাগুলি সে স্যাংশন হওয়ার পর টাকাগুলি উদ্ধার করে, কিন্তু অডিট যখন হয় অডিটে দেখা গেছে যে ইয়ামির আলী কোনো কাজই করেনি, পঞ্চায়েতের কোনো কাজ না করেই মোট 37,85,000 টাকা উদ্ধার করেছে। তাই উনি পঞ্চায়েত সেক্রেটারির এগেনস্টে একটা কেস করেছে। তো অ্যাকর্ডিং আমরা কেস রেজিস্টার করি। তো আমরা অনেকদিন ধরেই ইয়ামির আলীকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি, কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে এতদিন রয়েছে, যদিও সে সাসপেনশনে আছে। তারপর আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর পিএস আন্ডার যে পোলট্রি এরিয়া সেখান থেকে তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। ধৃত পঞ্চায়েত সেক্রেটারিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর শনিবার তাকে কৈলাসহরের আদালতে প্রেরণ করে ইরানি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।